দার্জিলিং এর প্রথম বেলায় দুপুর বেলায় এসে প্রথম লাঞ্চ করতে বসলাম হোটেল সোনালিতে। সেখানে আমরা এক থালি অর্ডার দিয়েছি, দেখা যাক এক থালিকে আমরা কি কি পাই। আমাদের এক থালিতে দিয়েছে ভাত, আলু ভাজা, ডাল, ডিমের কারি, একটা সবজি, খুব সম্ভবত এটা ঢেঁড়স আলু আর সবজি পাস্ক। দার্জিলিং এর দুপুরে বাঙালি ভোজ, খুব ভালো লাগে বাইরে গিয়ে ভাত। চলুন আপনাদের দেখাই, প্রথম বেলায় দার্জিলিং এসে লাঞ্চ করে এখন দুপুরবেলা এলাম, এখন বেলা দুটো বাজে। ওয়েদার দেখুন, আজ বৃষ্টিটা বোধহয় একটু বেশি হচ্ছে দার্জিলিংয়ে, এরকমই ওয়েদার আপডেট বলা ছিল। এই হলো দার্জিলিং চৌরাস্তা মেল, কুয়াশাচ্ছন্ন। এইদিকে অবজারভেটরি হিলের রাস্তা চলে গেল, পুরোটাই কুয়াশায় ঢাকা। সামনে এই দুর্গা মন্দিরটাকে ভালো করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, এখানেই দুর্গাপুজো হয়, এছাড়া অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় এখানে। আর ওই হচ্ছে দার্জিলিংয়ের বিখ্যাত ল্যান্ডমার্ক অক্সফোর্ড বুক স্টেশনার্স, শ্যালে হোটেল, তার পাশে গোল্ডেন টিপস। মেঘলা ওয়েদারের দার্জিলিং। টিবেট আর্টস, কিউরিও শপ, তার পাশ দিয়ে হোটেল সানফ্লাওয়ার, সানফ্লাওয়ারের পাশ দিয়ে মল মার্কেট চলে গেছে, আর নিউ মহাকাল মার্কেটটা শিফট হয়ে গেছে ভানু ভবনে, সেটা আপনাদের পরে নিয়ে গিয়ে দেখাবো। এই হলো ম্যালের মোড়ে যার স্ট্যাচু রয়েছে, তিনি হলেন ভানুভক্ত আচার্য, ইনি নেপালি জাতীয় কবি রামায়ণের রচয়িতা। নেপালি সাহিত্য সম্মেলন দার্জিলিংয়ের দ্বারা এটা স্থাপিত হয়েছিল। একেই বলে দার্জিলিংয়ের ওয়েদার, দেখতে দেখতে অনেকটাই আবার পরিষ্কার হয়ে গেল, এখন স্পষ্ট দেখা যাচ্ছে এই মঞ্চটা, জেবি থাপা মেমোরিয়াল ওপেন এয়ার থিয়েটার। এখানের টিভিটাও দেখুন, পরিষ্কার ঝকঝকে লাগছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে ম্যালের ওয়েদার বেশ পরিষ্কার এবং ভিজিবিলিটি যথেষ্ট ক্লিয়ার। তবে আজকের সারাদিনটাই বৃষ্টি চলবে, এটা বোঝা যাচ্ছে, কখনো কম কখনো বেশি। দার্জিলিং ম্যালের বিখ্যাত ঘোড়া 100-200-300 মতলব 100 মে কিতনা 100 মে আই পর 3 রাউন্ড মে আচ্ছা 200 মে 200 মে অপারেট জায়গা 300 মে পুরা ম্যাল লড়ে আচ্ছা আচ্ছা 100 টাকায় ম্যাল রোডে ম্যালে ঘোরাবে তিন পাক, আর 200 টাকা দিলে ওপরে দিকে যাবে, নিচের দিকে আসবে, আর 300 টাকা দিলে ঘোড়া পুরোটাই ঘুরিয়ে দেখাবে, পুরো অবজারভেটরি হিল ঘুরিয়ে। কাল যাব এই অবজারভেটরি হিল ধরে, কাঞ্চনজঙ্ঘার দর্শন যদিও পাওয়া যাবে না, খুবই সম্ভাবনা কম, তবুও যদি অন্তত ওয়েদার পরিষ্কার থাকে তাহলে একটু পাহাড়ের দৃশ্যটা দেখা যাবে। আমার ভিডিওগুলো
কেমন লাগছে আপনারা জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমার চ্যানেল ব্লগার সুব্রততে। থ্যাংক ইউ, গুড ইভিনিং। এখন দার্জিলিং চকের মোড়ে দাঁড়িয়ে আছি, কেভেন্টার্সের মোড়ে। আর সেখান থেকে এখন যেহেতু ওয়েদারটা ক্লিয়ার, তাই একটু সন্ধেবেলাটা দেখে নেব আমরা। আর আমার সঙ্গে আমার সঙ্গীরাও রয়েছে, তো চলুন দেখা যাক। এখন ক্লক টাওয়ারটা আগে দেখাই আপনাদের। ওই দেখা যাচ্ছে দার্জিলিং ক্লক টাওয়ার, আলো জ্বলছে। চলুন আমরা এগিয়ে যাই কেভেন্টার্সের দিকে। এই বাঁদিকে হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট, এখানে বাঙালি খাবার দাবার পাওয়া যায়। আর নিচের দিকে চলে গেল লেডেনলা রোড, আর আমরা উঠছি এখন ম্যাল রোড দিয়ে কেভেন্টার্সের দিকে। এই হলো কেভেন্টার্স। এখন বাজে 7:15, 6:30 এটা বন্ধ হয়ে যায় আর খোলে সকাল 8:00। এগুলো দার্জিলিং বাটা। ডান দিক ধরে এই রাস্তার রয়েছে সমস্ত ফুড স্টল, এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। তার পাশে রয়েছে চাউমিন, মোমো ইত্যাদি স্টল। দানা না, এই পাওয়া যাচ্ছে দার্জিলিংয়ের বড় বড় ছাতা। দাদা, বড় ছাতাগুলো কত করে? 450 হ্যায়, 400। আচ্ছা আচ্ছা, ও বড়া বালা সব। ইয়ে ইয়ে সব ট্রান্সপারেন্ট হ্যায় না? 280। ড্রাই চিলি চিকেন পাওয়া যাচ্ছে, চিকেন ললিপপ, চিকেন লেগ পিস। কি এটা 12 পিস দেবে? এ কিতনে কা দিদি? আর মোমো কিতনে? মোমো কিতনে কা তে? 70। 8 পিস। আর চিলি চিকেন 12 পিস 100 রুপিয়া। ষোলো আনা বাঙালি দার্জিলিং কাউন্টার। এখানে অজস্র সোয়েটার, জ্যাকেট, শীতের জিনিসের দোকান, শ্রী বালাজি এম্পোরিয়াম, ওয়েভ। এখানে ড্রেস মেটেরিয়ালস, দার্জিলিং ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন জ্যাকেটস। পশমিনা, এখানে রয়েছে শাল, বিভিন্ন টাইপের শাল, চাদর। এখন আমি দাঁড়িয়ে আছি গ্রেনারিজের উল্টো দিকে, গ্রেনারিজ হোপ। এর নিচেটায় বিভিন্ন রকম বেকারি আইটেম পাওয়া যায় এবং ওপরটায় রেস্টুরেন্ট, ফাইন ডাইন হয়, এটা সবাই আপনারা জানেন। দার্জিলিংয়ের একটা বিখ্যাত জায়গা হচ্ছে এই গ্রেনারিজ। এই হলো গ্রেনারিজের প্রবেশ পথ। এই দেখুন ফুচকা, এই হলো বিশ্ব বাংলা। এখানে আমাদের বাংলার সমস্ত হস্তশিল্প জিনিসের কাউন্টার। আবার এদিকে সোয়েটার জ্যাকেটের দোকান।
বাঁদিকে দেখুন আর্ট অবজেক্ট কাশ্মীর আর্টস কিউরিও শপ 16 নেহরু রোড দার্জিলিং এশিয়ান আর্ট প্যালেস। এখানে বিভিন্ন রকম জিনিস রয়েছে। কিউরিও আইটেমস পাওয়া যাচ্ছে এখানে। দেখুন মণিপুর হ্যান্ডলুম স্টোর্স বাম্পার ডিসকাউন্ট সেল। এগুলো সব 100-150-200 টাকার মধ্যে, 150 টাকার সোয়েটার। চাদরের দাম 250, কোনোটা 295, কোনোটা 200-350। হাঁটতে হাঁটতে উঠে এলাম চৌরাস্তা মেলে। গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে, আবার কোথাও আশ্রয় নিতে হবে। এখন এখানে রয়েছে মেলের কাছাকাছি রাস্তার ধার ধরে মোমো, চিলি চিকেন, চাউমিন এসব দোকান। এটা ঠিক পাইন রিজ হোটেলের উল্টো দিকে। পাইন রিজ হোটেল একদম মেলের কাছে, পাইন রিজ হোটেল। তার পাশে চা স্টোর, এখানে সমস্ত ভালো ভালো দামি চা, ফাইন দার্জিলিং টি এখানে আপনারা কিনতে পারেন এবং এখানে টেস্ট করিয়ে কেনানো হয়। দেখুন লেখা আছে ফাইনেস্ট দার্জিলিং টি, দার্জিলিং চায়ের শেষ ঠিকানা। এর পাশেই রয়েছে ময়ূক টি। এখানে ভ্যারাইটি চা পাওয়া যায়। দেখুন সেলিব্রেট দিস রক্ষাবন্ধন উইথ দার্জিলিং টি 50% অফ। এখানে রাখির সময়, রাখির জন্য এখানে 50% অফ দেওয়া হচ্ছে চায়ের দামের ক্ষেত্রে। পাশেই রয়েছে ইস্টার্ন আর্টস, সিলভার জুয়েলারিজ, হ্যান্ডিক্রাফটস, কিউরিওস সব পাওয়া যায় এখানে। কিউরিওর দোকান প্রচুর আছে। দেখে শুনে দাঁত দাম করে যা যা ভালো লাগে, পছন্দ হয় আপনারা কিনতে পারেন। চলুন এবার আপনাদের সন্ধ্যের দার্জিলিংয়ের মেলটার অবস্থাটা একটু দেখাই। আবার নতুন করে একটু কুয়াশা চলে এসছে। দেখুন কুয়াশায় ঘেরা দার্জিলিংয়ের মেল, সঙ্গে বিভিন্ন আলোর ছটা। একটু আগেও ওয়েদার বেশ কিছুটা ক্লিয়ার ছিল, আবার একটু হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এবং সেই সঙ্গে মেঘে ঢেকে ফেলছে এই জায়গাটাকে। অদ্ভুত একটা মায়াবী পরিবেশ দেখুন তৈরি হয়েছে দার্জিলিং মেলের ওপর। এখন আবার একটু ওয়েদারটা পরিষ্কার হচ্ছে। মেলটা বারবারই মেঘ এসে ঢেকে দেয়, আবার মেঘ কিছুক্ষণ পরে চলে যায়, আবার একটা সুন্দর পরিষ্কার ক্লিয়ার ওয়েদার বেরিয়ে পড়ে। এখন খানিকটা পরিষ্কার। একটু আগেই, কয়েক মিনিট আগেই আপনাদের দেখাচ্ছিলাম একদম ঘোলাটে হয়েছিল। এরই নাম দার্জিলিং। সন্ধ্যেবেলা দার্জিলিং কেমন লাগলো আমাদের জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে ব্লগার সুব্রততে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সময় নোটিফিকেশান আপনার কাছে তখনই পৌঁছে যায়।